মুর্শিদাবাদে জিয়াগঞ্জ থানার পাশে নার্সিং কলেজ। রবিবার সকালে হঠাৎই কলেজে হাজির মুম্বাইয়ের জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। না, কোনো গানের অনুষ্ঠান বা প্রমোশন নয়, অরিজিতের এখানে আসার কারণ সম্পূর্ণ ভিন্ন। জিয়াগঞ্জ আজিমগঞ্জের প্রত্যন্ত এলাকার যুবক যুবতীদের ইংরেজি ভাষার কথোপকথনে দক্ষ করে তুলতে উদ্যোগী হয়েছেন জিয়াগঞ্জের ভূমিপুত্র অরিজিৎ। সম্পূর্ণ বিনামূল্যে এই কোচিং দেওয়া হবে বলে জানা গিয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় অনেক সময় দেখা যায় শুধুমাত্র ইংরেজি বলতে না পারার জন্য পিছিয়ে যান জেলার ছেলেমেয়েরা। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলেও ইন্টারভিউ বোর্ডের শেষ মুহূর্তে আটকে যান তারা। তাই এবার মানবিক উদ্যোগ অরিজিতের। আপাতত নার্সিং কলেজের একতলায় বেশ কয়েকটি ঘর কোচিং ক্লাসের জন্য দেওয়া হবে বলে জানিয়েছেন নার্সিং কলেজের মালিক তথা জিয়াগঞ্জ আজিমগঞ্জ পুরসভার প্রাক্তন চেয়ারম্যান শঙ্কর মণ্ডল। কারণে অরিজিৎ আমাদের এলাকার ছেলে, গোটা পৃথিবীব্যাপী ওর নাম, এত ভালো গায়ক এবং অল্প বয়সে যে সুনাম এবং যে দক্ষতার সঙ্গে ও এই মুহূর্তে গান করছে সেটা আমাদের অনেকের কাছে গর্বের বিষয়। ছাত্রীরা ছিল, খুব স্বাভাবিক কারণে এই প্রজন্মের ছেলেমেয়েদের কাছে ও খুব প্রিয়। ছাত্রীরা তো নিজেদেরকে সামলাতে পারেনি, ওরা হুড়মুড় করে ওপর থেকে নেমে এসেছে, হোস্টেল থেকে ক্লাসরুম থেকে বেরিয়ে এসেছে। বেরিয়ে এসে ওকে ওর কাছ থেকে ওর সঙ্গে ছবি তোলা, ওর সঙ্গে কথা বলা ছিল 20-25 মিনিট কি আধ ঘন্টার মতন ছিল। এটা হচ্ছে বিষয়, আমরা রাজি হয়েছি। আমরা হ্যাঁ ওকে দিতে পারলে আমাদের খুব খুশি হব। এবং ও যে চেষ্টাটা নিয়েছে যে ফ্রি কোচিং ইংলিশ ক্যাম্প বা ইংলিশ স্পোকেন ইংলিশ বা যে সাবজেক্টের উপরই হোক না কেন, সেটা ল্যাঙ্গুয়েজই হোক বা লিটারেচারই হোক বা স্পোকেন ইংলিশ হোক, আমাদের শহরে বা আমাদের জেলায় এটা বড্ড অভাব। এবং অরিজিৎ সিং যদি এটা উদ্যোগ নিয়ে থাকে তাহলে এটা আমি কেন, সবাই আমরা এটাকে সাধুবাদ জানাবো। এক্ষেত্রে সাধুবাদ না জানিয়ে আমাদের অন্য কোনো পন্থা নেই এবং আমরা ওকে আশীর্বাদও করবো। এদিকে প্রিয় গায়ককে হাতের নাগালে পেয়ে জিয়াগঞ্জের ওই নার্সিং কলেজের ছাত্রীদের মধ্যে উন্মাদনা চরমে ওঠে। একবার অরিজিতের সঙ্গে হাত মেলানো, তাকে ছুঁয়ে দেখার জন্য রীতিমত হুড়োহুড়ি করে যায়। বিনয়ের সঙ্গে হাসি মুখে সেলফি তোলার আবদার মেটাতেও দেখা যায় অরিজিৎকে। কলেজ ঘুরে দেখার পর পেরিয়ে যাওয়ার সময় অরিজিতের বাইক আটকেও চলে ছাত্রীদের হিস্টেরিয়া। ভূমিপুত্র অরিজিতের এই উদ্যোগে খুশি সবাই। মুম্বাইয়ে এত অল্প সময়ের মধ্যে সাফল্য ছুলেও অরিজিৎ যে সামাজিক বিষয়গুলি নিয়ে সমান ওয়াকিবহাল এই ঘটনা তারই প্রমাণ, এমনটাই মনে করছেন মুর্শিদাবাদের জিয়াগঞ্জের মানুষ। মুর্শিদাবাদ থেকে গোপাল ঠাকুরের রিপোর্ট, আজতাক বাংলা।